ইউটিউব সার্চে নিজের ভিডিওকে র্যাঙ্ক করানো খুবই কঠিন, এবং আপনার ভিডিও যদি ইউটিউবের ফার্স্ট পেজে না আসে তাহলে সেখানে ভিউজ আসার সম্ভাবনা খুবই কম। আর আসবেই বা কী করে, সেটা তো মানুষের কাছে পৌঁছাচ্ছেই না। এখন প্রশ্ন হলো, টাইটেল, ডিসক্রিপশন আর ট্যাগ এর মধ্যে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য? এবং তারই একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আমি করতে চলেছি, এবং তার পুরো প্রসেসটা এবং রেজাল্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো একটা 2 মিনিটের ভিডিও, যার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে চেঞ্জ করে আমি 3টে ভিডিও বানিয়ে নিয়েছি, যার সবকিছুই প্রায় সমান। এখন এই ভিডিওটাকে আমি 3 বার আপলোড করলাম। এখন প্রথম ভিডিওতে একটা ইউনিক টাইটেল AABBCCDDEEFF দিলাম, আর অন্যদিকে ডেসক্রিপশন আর ট্যাগসে 2টো ইউনিক ওয়ার্ডস, নেচার এবং পেন্টিং দিলাম। দ্বিতীয় ভিডিওটাতে ওই ইউনিক কোড AABBCCDDEEFF এটাকে আমি ডেসক্রিপশনে দিচ্ছি, আর ট্যাগস আর টাইটেলে দিচ্ছি নেচার আর পেন্টিং ওয়ার্ড দুটোকে। এখন থার্ড ভিডিওর পালা, এখানে এই ইউনিক কোডটা AABBCCDDEEFF কে আমি ট্যাগসে দিচ্ছি, আর ডেসক্রিপশন এবং টাইটেলের জন্য নেচার এবং পেন্টিং ওয়ার্ড দুটোকে ফিক্সড রাখছি। এখন রেজাল্টের পালা, AABBCCDDEEFF এই ইউনিক কোডটা আমি ইউটিউব সার্চ বাটনে গিয়ে সার্চ করছি। প্রথম 2-3 নম্বরে আমার ভিডিওটা র্যাঙ্ক না করলেও 6 নম্বরে সেই ভিডিও র্যাঙ্ক করেছে যেটাতে আমি টাইটেলে এই কোডটাকে দিয়েছিলাম। তার মানে এটা তো স্পষ্ট যে টাইটেল এমন একটা জিনিস যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য, আর তার জন্য আপনার টাইটেলটা প্রচণ্ড পয়েন্ট টু পয়েন্ট এবং অডিয়েন্স ওরিয়েন্টেড হওয়া উচিত। এবং টাইটেলের পরে অনেক নিচে নামার পরে আমি সেই ভিডিওটা খুঁজে পেয়েছি যেখানে ডেসক্রিপশনের মধ্যে আমি ইউনিক কোডটাকে দিয়েছিলাম। অর্থাৎ টাইটেলের পরে সব থেকে বেশি যে জিনিসটা ইউটিউবে কাজ করে সেটা হলো ডেসক্রিপশন, ট্যাগ নয়। এবং সব থেকে লাস্ট ছিল আমার ভিডিওটা, যে ভিডিওতে আমি ট্যাগের মধ্যে ওই ইউনিক কোডটাকে দিয়েছিলাম, যেটা প্রায় অনেকটাই নিচে ছিল। সুতরাং এই ছোট্ট এক্সপেরিমেন্টটা থেকে আপনি বুঝতে পারছেন আপনার কোন জিনিসটার উপর সব থেকে বেশি ফোকাস করা দরকার। সব থেকে প্রথমে টাইটেল, দেন ডেসক্রিপশন, দেন ট্যাগ। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। তো চলুন দেখা হচ্ছে পরের দিন।